আজ আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশে মরে ঘরে তুলতি কাজ। প্রশ্নগুলো কি কি আছে? 1 নম্বর প্রশ্ন, ঠিক উত্তর নির্বাচন করেন। 1.1 কাঁচ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম। ক ভার্টিবা, খ টিবিয়া, গ হিউমেরাস, ঘ ফিমার। উত্তরটা হবে গ হিউমেরাস। তলায় দাগ দিতে হবে। 1.2 এর প্রশ্নটা হলো, একটি বুনো প্রাণীর উদাহরণ হলো ক গরু, খ ছাগল, গ শিয়াল, ঘ ভেড়া। দেখো, গরু ছাগল ভেড়া সবগুলোই পোষ বানানো হয়েছে, সাধারণত শিয়াল পোষ বানানো হয়নি, তাই একে বলা হয়, একে বুনো বলা যেতে পারে, তাই উত্তরটা হবে শিয়াল। তাই শিয়ালের তলায় দাগটা দাও। 1.3 প্রশ্নটি হলো, যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটি হলো ক রুই মাছ, ক কেঁচো, গ কাক, ঘ কুকুর। দেখো, রুই মাছ, কাক, কুকুর, রুই মাছের কাঁটা থাকে, কাকেরও হাড় আছে, হাড় থাকে, কুকুরের হাড় আছে, একমাত্র কেঁচোর কিছু থাকে না, তাই কেঁচোকে অমেরুদণ্ডী প্রাণী বলা যেতে পারে এবং এর ফলে তোমাদের ডাক দিতে পারে। প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। 2.1 প্রশ্ন আছে, কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ করে তুলতে BCG টিকা দেওয়া হয়? উত্তরটা হবে, যক্ষ্মা রোগের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে BCG টিকা দেওয়া হয়। 2.2 প্রশ্নটা হলো, কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে? উত্তর, হৃৎপিণ্ডের সাহায্যে আমাদের সারা দেহে রক্ত ছড়িয়ে যায়। 2.3 প্রশ্নটা হলো, কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে? উত্তর, দোআঁশ মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে। 3 নম্বরের প্রশ্ন, এক বা দুটি বাক্যে উত্তর দাও। 3.1 আছে প্রশ্নটা আছে, তোমার চেনা 2 রকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। উত্তর, আমার চেনা 2 রকমের রাসায়নিক বিক্রিয়া হলো দুধ থেকে ছানা তৈরি হওয়া, আর 2 নম্বর হতে লোহার পেরেকে মরিচা পড়া। 3.2 প্রশ্নটা হলো, বৃষ্টির জল ধরে তুমি কী কী কাজে লাগাতে পারো? উত্তর হবে, বৃষ্টির জল ধরে সেই জল বাগানের চারা গাছে ব্যবহার করা যাবে। কৃষিক্ষেত্রে ও বৃষ্টির জল ব্যবহার করা যেতে পারে। বৃষ্টির জল ধরে রেখে গৃহের কাজে, যেমন ঘর মোছা, বাসন ব্যবহার করা, বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদি গৃহস্থালী কাজে ব্যবহার করা যেতে পারে বৃষ্টির জল। 4-এর প্রশ্নটি হলো, 2 বা 3টি বাক্যে উত্তর দিতে হবে। 4.1-এ প্রশ্ন দেওয়া হয়েছে, মাটি কীভাবে তৈরি হয়? উত্তর, ভূমিকম্পে, সূর্যের তাপে, প্রবল বৃষ্টিতে, পাথর ফেটে গুঁড়ো হয়। অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি হয়। মস ছাড়াও মাটি তৈরিতে সাহায্য করে। এইভাবে মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে। আজ আমাদের পরিবেশ বিজ্ঞানীর উপর মডেল অ্যাকশনের টাস্কে পার্ট 4টা শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগে ভালো লাগে, লাইক দিবে আর সাবস্ক্রাইবটা করে দিবে, যদি করে না এত আগে। আর অবশ্যই এগুলো বন্ধুদের শেয়ার করে, যাতে তারা এটা দেখে দেখে স্কুলের অ্যাকশনের টাস্কটা করতে পারে এবং জমা দিতে পারে। ধন্যবাদ।